আজকে খুবই লাভজনক একটা ব্যবসার আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব এবং এই ব্যবসাটি আপনি খুবই অল্প পুঁজিতে শুরু করতে পারবেন। মধ্যবিত্তের একদম নাগালের মধ্যে যাদের কাছে অল্প পুঁজি আছে, সামান্য পুঁজি আছে, একটা ব্যবসা খুব সুন্দর একটা ব্যবসা স্টার্ট করতে চাইছেন, তাদের জন্য এই বিজনেস আইডিয়াটি। আশা করি আপনারা শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আশা করি আপনাদের ভিডিওটা বৃথা যাবে না। একদম সম্পূর্ণ নতুন ধরনের একটা বিজনেস আইডিয়া আজকে আপনাদের সাথে শেয়ার করব। তবে আমার দর্শক বন্ধুদের মধ্যে থেকে যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা কিন্তু অতি অবশ্যই চ্যানেল নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটন উপর ক্লিক করে সাবস্ক্রাইব করে দেন, যাতে করে আমি যখন নতুন নতুন ব্যবসা আইডিয়াগুলো নিয়ে আসবো তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছাতে পারে। তো আজকে যে ব্যবসার আইডিয়াটি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে পোস্ত প্যাকেজিং বিজনেস। পোস্ত শুনলেই বাঙালির জিভে জল চলে আসে, আপনারা প্রত্যেকেই জানেন। আলু পোস্ত হোক বা পোস্তর বড়া বা শুধুই গরম ভাতে পোস্ত বাটা, বাঙালির রান্নাঘরে পোস্তর চাহিদা কিন্তু ব্যাপক। পোস্ত কি শুধুই সুস্বাদু, এটা দারুণ পুষ্টিকর বটে। তাই মুদি মার্কেটে পোস্ত 50 গ্রাম 100 গ্রামের প্যাকেট করে প্রচুর হারে কিন্তু বিক্রি হয়। পোস্ত প্যাকেজিং ব্যবসা করতে হলে কেজি দরে আপনাকে লুজ পোস্ত কিনতে হবে। কেজি দরে আপনাকে পোস্ত কিনতে হবে, সেগুলো আপনাকে লোকাল, একদম লোকাল পিপি প্লাস্টিক এবং প্লাস্টিক কিনে সেটাকে প্যাকেজিং করার জন্য আপনি একটা নর্মাল হ্যান্ডসিলিং মেশিনের সাহায্যে সেগুলোকে 50 গ্রাম 100 গ্রাম এরকম প্যাকেজিং করে বিভিন্ন গ্রোসারি হোলসেলার, ডিস্ট্রিবিউটার বা রিটেল সবগুলোতে দিতে পারেন। কিভাবে আপনি পোস্ত প্যাকেজিং ব্যবসা করবেন তার এ টু জেড সম্পূর্ণ তথ্য ভিডিওর মধ্যে আলোচনা করা হবে, কোনোটাই বাদ যাবে না। এ টু জেড তথ্য, আপনি পোস্ত কোন মার্কেট থেকে কিনতে পারবেন, কোথা থেকে আপনি প্লাস্টিক কিনতে পারবেন, কোথা থেকে আপনি হ্যান্ডসিলিং মেশিন কিনতে পারবেন, মানে যেটা প্যাকেজিং মেশিন, কোথা থেকে আপনি ওজন মাপার মেশিন কিনতে পারবেন, কিভাবে আপনি কি কি লাইসেন্স লাগবে, কোথা থেকে আপনি বের করতে পারবেন, সব কিছু এ টু জেড তথ্য বিস্তারিত ভিডিওর মধ্যে আলোচনা করা হবে। আপনি যদি বিভিন্ন রিটেল শপে সেল করেন সেক্ষেত্রে আপনাকে, যদি আপনি বিভিন্ন রিটেল শপে মানে খুচরো দোকানগুলোতে সেল করেন সেক্ষেত্রে আপনাকে বেশি দোকান ধরতে হবে, যেহেতু খুচরো মুদির দোকানগুলোতে বিক্রি কম হয়। তবে আপনি যদি বেশি সেল করতে চান, এই ধরুন 100 পিস 200 পিস কিংবা 300 পিস, সেক্ষেত্রে আপনাকে একটি বা দুটি হোলসেলার ধরলেই একদিনে আপনি 100 200 পিস 300 পিস সেল করে দিতে পারবেন। ব্যবসাটি শুরু করতে গেলে কি কি প্রয়োজন এটা আগে জানতে হবে। প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে লুজ পোস্ত আপনাকে কিনতে হবে। আপনি ধরুন 100 পিস প্যাকেট করবেন 50 গ্রাম, সেক্ষেত্রে আপনাকে 5 কেজি লুজ পোস্ত কিনতে হবে। পোস্ত কোথা থেকে কিনবেন সেই ঠিকানা আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, ভিডিও ডেসক্রিপশানে, চাইলে আপনারা চেক করে নিতে পারেন। 2 নম্বর হচ্ছে ওয়েইং স্কেল, মানে ওজন মাপার একটা ডিজিটাল মেশিন কিনতে হবে, যেটা কিনতে পারবেন আপনি অ্যামাজন থেকে, যেটা কেনার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা সেখান থেকে পারচেস করতে পারেন, নইলে আপনারা স্থানীয় লোকাল মার্কেট থেকে পারচেস করতে পারেন। আপনি অ্যামাজন থেকে 600 টাকার বিনিময়ে ওয়েইং স্কেলটা কিনতে পারবেন। 3 নম্বর হচ্ছে পিপি প্লাস্টিক, মানে যেটাতে আপনি প্যাকেজিং করবেন। প্যাকেজিং করার প্লাস্টিক আপনি কোথা থেকে কিনতে পারবেন সেই ঠিকানা আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। আর যদি আপনি নর্মাল প্লাস্টিক নিয়ে প্যাকেজিং করে ব্যবসাটা শুরু করতে চান সেক্ষেত্রে একটা জিপ লক প্লাস্টিক আছে, মানে মাথাটা লক করা যায়, জিপ লক। জিপলক প্লাস্টিকের সাহায্যেও আপনি কিন্তু মার্কেটে সেল করতে পারেন। তবে যদি আপনি স্মার্ট কোয়ালিটির প্যাকেজিং করতে চান সেক্ষেত্রে আপনাকে পিপি প্লাস্টিক, নর্মাল পিপি প্লাস্টিকগুলো কিনে সেগুলো হ্যান্ড সিলিং মেশিনের সাহায্যে খুবই সহজে আপনি সিলিং করতে পারবেন। বাড়িতে 220 ভোল্টের যে কারেন্ট আছে সেই কারেন্টের সাহায্যে আপনি এই হ্যান্ড সিলিং মেশিনের সাহায্যে সিলিং করতে পারবেন। একদম নর্মাল প্যাকেজিং প্লাস্টিক কিনবেন এবং তার গায়ে মারার জন্য আপনি স্টিকার্স বা লেবেল বিভিন্ন সাইবার ক্যাফে, মানে কম্পিউটার যে সাইবার ক্যাফেগুলো হয় যেখানে বিয়ের কার্ড ছাপানো হয়, সেখান থেকে আপনি নর্মাল ভিজিটিং কার্ড টাইপের যে কার্ডগুলো হয় সেখানেই আপনি আপনার কোম্পানির নামে ব্র্যান্ড তৈরি করতে পারেন এবং সেটার মধ্যে আপনি প্রিন্টিং করে সেই নর্মাল প্লাস্টিকের মধ্যে আপনি ভেতরে রেখে দিতে পারেন এবং সেটাকে একটা ব্র্যান্ড নেম তৈরি করতে পারেন। যদি আপনি নিজের নামে কোম্পানির ব্র্যান্ড নেম করতে চান সেক্ষেত্রে আপনাকে কিছু প্রসিডিওর ফলো করতে হবে। আর লাইসেন্স, সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যবসার মধ্যে লাইসেন্স। লাইসেন্সটা আমি শেষে আলোচনা করবো কী কী লাইসেন্স লাগবে। তবে একটু লাভ ক্ষতির অঙ্কটা, হিসাবটা একটু দেখে নেওয়া যাক। আপনি পোস্ত কত টাকা কেজি দরে কিনতে পারবেন। পোস্ত মার্কেটে আপনি যদি পাইকারি রেটে কিনতে চান সেক্ষেত্রে আপনাকে 680 টাকা থেকে 800 টাকা প্রতি কেজি দরে পোস্তগুলো বিক্রি হচ্ছে। যদি আপনি বেস্ট কোয়ালিটির পোস্ত নিয়ে ব্যবসা করতে চান সেক্ষেত্রে আপনি ধরুন 800 টাকা প্রতি কেজি দরে পোস্ত যেগুলো হয় সেগুলো নিয়ে ব্যবসা করছেন, সেক্ষেত্রে আপনাকে কেমন লাভ ক্ষতির অঙ্কটা হিসাবটা একটু বলে দিচ্ছি। ধরুন আপনি 800 টাকা প্রতি কেজি পোস্ত কিনলেন, সেক্ষেত্রে আপনাকে 50 গ্রাম করে প্যাকেজিং করতে হবে। বাজারে একটু খোঁজখবর নিলে দেখতে পাবেন 50 গ্রাম পোস্তর প্যাকেজিং বিক্রি হচ্ছে 75 টাকা, খুচরো রেটে বিক্রি হচ্ছে 75 টাকা। এর থেকে ভালো কোয়ালিটি নিতে গেলে 80 টাকা, 100 টাকা, 150 টাকা পর্যন্ত চলে যায়। আমি সব থেকে কম ন্যূনতম রেটটা বললাম, 50 গ্রাম মার্কেটে বিক্রি হচ্ছে 75 টাকা আর আপনি কিনছেন কত, 800 টাকা প্রতি কেজি, সেক্ষেত্রে আপনার 50 গ্রামের দাম কত পড়ছে, মাত্র 40 টাকা। 40 টাকা আপনার পোস্তর দাম পড়ছে আর 2 টাকা আপনার প্যাকেজিং আর স্টিকার্স বা লেবেল খরচ ধরে 42 টাকা আপনার টোটাল খরচ হচ্ছে 50 গ্রাম প্যাকেজিং সমেত পোস্ত। और आपनी सेटाके जदि पाइकारी रेटे 60 टाकाओ बिक्री करें जो आमि धरछि एखाने 60 टाकाओ आपनी पाइकारी रेटे बिक्री करें और दोकानदार सेटाके 65 टाकाओ खुचरो बिक्री करे से क्षेत्रे आपनार पर डे कत लाभ होच्छे सेई हिसाबटा एकटु देखे नेওয়া যায়। 60 टाका जदि आपनी प्रत्येकटा 50 ग्रामे आपनी 18 टाका लाभ करते पाরছেন 60 - 42 अर्थात 18 टाका लाभ करते पाরছেন। से क्षेत्र में यदि आपनी 100 पिस पर डे पोस्तर पैकेट 50 ग्राम सेल करते से क्षेत्र में आपनी 100 × 18 अर्थात 1800 टाका पर डे आय करते पारছেন। 100 पिस विभिन्न होलसेलर का सेल करा किन्तु कोनो ब्यापारी ना, पर डे एक होलसेलर का 200 पिस 300 पिस 400 पिस 500 पिस पर्यन्त सेल है। से क्षेत्र में आपनी 100 पिस यदि प्रोडक्ट सेल करते पारेन से क्षेत्र में आपनी 18 × 100 अर्थात 1800 टाका लाभ करते पारবেন। तो 1800 टाका যদি পার ডে আপনি আয় করেন সে ক্ষেত্রে আপনি প্রতি মাসে এটা পার্ট টাইম হিসেবে আপনি ব্যবসাটা করতে পারেন। প্রতি মাসে 1800 × 30 অর্থাৎ 54000 টাকা প্রতি মাসে আয়। আমি এখানে 4000 টাকা বাদও দিলাম সে ক্ষেত্রেও তবুও আপনি 50000 টাকা পিওরলি একটা বিজনেস করে শুধুমাত্র 50 গ্রামের প্যাকেজিং বাড়িতে বসে করে প্রতি মাসে 50000 টাকা লাভ করতে পারছেন শুধুমাত্র লাভ। এবারে আসে এক লাইসেন্সের ব্যাপারে। সবথেকে গুরুত্বপূর্ণ প্রত্যেকটার আমি সলিউশন করে দিয়েছি কি কি লাগবে, লুজ পোস্ত আপনি কোথা থেকে কিনবেন সবকিছুই আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। এবারে আসা যাক ব্যবসার জন্য আপনাকে কি কি লাইসেন্স করতে হবে। সর্বপ্রথম যে লাইসেন্সটা সেটা হচ্ছে ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্স প্রত্যেকটা ব্যবসার ক্ষেত্রে কিন্তু অতি আবশ্যক। দুই নম্বর হচ্ছে আপনার যেহেতু এটা ফুড প্রোডাক্ট সেহেতু আপনাকে একটা ফাসাই লাইসেন্স বের করতে হবে FSSAI লাইসেন্স, যেটা আপনি অনলাইন 100 টাকার বিনিময়ে আবেদন করে এক মাসের মধ্যে ফাসাই লাইসেন্সটা পেয়ে যাবেন। এই লাইসেন্সগুলো তৈরি করা কিন্তু কোনো ব্যাপারই না। আপনি যখন ব্যবসাটা পুরোপুরি স্টার্ট করে দেবেন ডাইরেক্ট ট্রেড লাইসেন্সের জন্য পঞ্চায়েত বা পৌরসভা এলাকা হলে সেখানে আবেদন করতে পারেন। আবার যদি ফাসাই লাইসেন্সের জন্য আবেদন করে সেক্ষেত্রে বিভিন্ন সাইবার ক্যাফেতে গিয়ে আপনি অনলাইন আবেদন করে ফাসাই লাইসেন্স এক মাসের মধ্যে পেয়ে যাবেন। আর যদি আপনি নিজের নামে ব্র্যান্ড তৈরি করতে চান, নিজের নামে ধরুন কোম্পানির নামে ব্র্যান্ড করতে চান, নিজের নামে প্লাস্টিক ছাপাতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু 40 থেকে 50 কেজি প্লাস্টিক একসাথে ছাপাতে হবে। আমি প্রথম আপনাদের সাজেস্ট করবো প্রথম নর্মাল লোকাল প্লাস্টিক বাজার থেকে অলরেডি প্রিন্টেড প্লাস্টিক নিয়ে আপনি ব্যবসাটা শুরু করুন। যখন দেখবেন যে ব্যবসাটা ভালো চলছে সেক্ষেত্রে আপনি নিজের নামে কোম্পানির নামে ব্র্যান্ড তৈরি করবেন। 40 কেজি 50 কেজি 100 কেজি এইভাবে আপনি প্লাস্টিকের প্যাকেট ছাপিয়ে নিজের নামে ব্র্যান্ড তৈরি করবেন। এবং ব্র্যান্ড তৈরি করতে হলে আপনাকে একটা ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করতে হবে যদি আপনি নিজের নামে ব্র্যান্ড ছাপাতে চান। আর যদি আপনার বছরে 20 লক্ষ টাকার উপরে টার্নওভার হয় সেক্ষেত্রে আপনাকে একটা GST রেজিস্ট্রেশন করতে হবে। যেভাবে পোস্তর প্যাকেজিং ব্যবসার আইডিয়াটি কিন্তু দারুণ একটা লাভজনক ব্যবসা। আপনারা যদি শুরু করতে চান সেক্ষেত্রে আপনারা করতে পারেন, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে অবশ্যই আপনার এলাকার স্থানীয় মার্কেট অ্যানালাইজ করে কেমন চাহিদা আছে, কাস্টমারের কেমন চাহিদা আছে সেই হিসাবে আপনি ব্যবসাটায় আপনি নামতে পারেন। তো এই ব্যবসা সম্পর্কিত যদি আপনাদের মনে কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মানে মনে করে অবশ্যই শেয়ার করে দেবেন। পরের দিন আপনাদের জন্য আরেকটা নতুন ধরনের ব্যবসার আইডিয়া শেয়ার করব। ততক্ষণে আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি। ধন্যবাদ।